রাজ্যে আইনের শাসন নেই, অতীতে তো এমন ছিল না রাজ্যের যে চোখ, না হলে তিনজনকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করার পরও কেন হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন? তারই প্রতিবাদ জানিয়ে সোমবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস। এগুলো কি চলছে রাজ্যে? গণহত্যা, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তাজা তাজা প্রাণদের, কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? অতীতে তো এমন চিত্র দেখা যায়নি রাজ্যে, এখন কেন এইসব দৃশ্যগুলো দেখতে হচ্ছে রাজ্যবাসীকে? এই সব প্রশ্ন তুলল যুব কংগ্রেস। সদ্য একদিন পূর্বে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হলো উত্তর মহারাণীতে, কেন আর কেন এইভাবে তাদের মারা হলো? এর জবাব চেয়ে সোমবার বৃষ্টি স্নাত দুপুরে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করল যুব কংগ্রেসের কর্মীরা। সভাপতি পূজন বিশ্বাস বললেন, অতীতে তো এমন ছিল না রাজ্যের পরিস্থিতি, এখন এমন কেন হচ্ছে? তিনি দায়ী করলেন বর্তমান সরকারকে। গতকালকে উত্তর মহারানীপুর এলাকার তেলিয়ামুড়া সংলগ্ন ওইখানে তিনজন মুসলিম লোককে, গাড়ি ড্রাইভার ছিল একজন আর দুজন সহযোগী ছিল, তাদেরকে গরু চোর বলে সন্দেহ করে কোন ধুলাই দিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে পুলিশ তরফ থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু একজনও তাদের মধ্যে বাঁচেনি এবং এখন অবধি পুলিশ প্রশাসনে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। যারা কালপ্রিট ছিল, ক্রিমিনাল ছিল, যারা এগুলোর মধ্যে যুক্ত, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন যে কিছুদিন আগে, তিন চার দিন, সাত দিন আগে রামনগর, সাতরামনগর বিধানসভা এলাকাতেও, কালিকাপুর এলাকাতে একজনকে এইভাবে করে মাংস বিক্রেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। এখন অবধি সেই ক্ষেত্রেও পুলিশের কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং পুলিশ প্রশাসন একদম নিশ্চুপ, তাদের ভূমিকা কিছু নেই। তার জন্য আমাদের যে স্টেটকে, আগের যে আমাদের কালচার ছিল, প্রত্যেকটাকে নষ্ট করে দিচ্ছে বিজেপি সরকার। আশা করে এই যে গণহত্যা, পিটিএ হত্যা, এগুলো এরকম কালচার আগে ত্রিপুরা রাজ্যে ছিল না। তার জন্য আমাদের দাবি থাকবে যে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে অতিসত্ত্বর গ্রেপ্তার। গরু চোর সন্দেহে যে তিনজন যুবককে হত্যা করা হলো, সেই সব হত্যাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের কঠোর শাস্তির দাবি তুলল এদিন যুব কংগ্রেস। এই দাবিতে রাজধানীর পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো তারা। পরবর্তীতে সদর কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করেন যুব কংগ্রেস নেতৃত্বরা। একই দিনে ফের রাজ্যে ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও আওয়াজ তুলল প্রদেশ কংগ্রেস। জ্বালানির বর্ধিত দামে নাভিশ্বাস গৃহস্থে, সাধারণ মানুষের মাথা চাড়া দিয়ে উঠেছে এই দাম। এরই প্রতিবাদে রাজ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বর্দোয়ারি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস। জানেন, দেশব্যাপী পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জনগণের কি দুরবস্থা। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে আজকে এই পেট্রোল পাম্প এবং ভারত দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি দীর্ঘদিন প্রতিবাদ জানার সত্ত্বেও এই ব্যাপারে কোনো সুরাহা হয়নি। আমরা আশাবাদী যে এই আমাদের আন্দোলন চলতে থাকলে আগামী দিনে নিশ্চিত কোনো একটা সুরাহা হবে। এবং আপনারা এও জানেন যে বিদেশে যখন পেট্রোল পণ্যের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এদিন বিক্ষোভ সংঘটিত করলো পেট্রোল পাম্পের সামনে। গোটা দেশেই এদিন পালিত হলো কংগ্রেসের তরফে এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।